প্রতিটি মহল্লাতে কি পরিস্থিতি দেখছেন? পরিস্থিতি, মানুষ প্রচুর পরিমাণে ভোট দিয়েছে, কার কোথায় কি অসুবিধা আছে সেগুলো নিয়ে আলোচনা চলছে। নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় যেতে পারিনি, নির্বাচনের পর সেই জায়গাগুলো ঘুরে কভার করার চেষ্টা করছি। আগামী দিনে এলাকার উন্নয়ন কোথায় কী করতে হবে সে নিয়ে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছি, জনগণের সাথে কথা বলে আগামী দিনে মজলিশপুরের উন্নয়ন বিগত 25 বছর যা ঘটেনি আগামী 5 বছরে সেই উন্নয়ন আমরা করে দেখাব, এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। কিছু বিজেপি প্রার্থীরা মানে থ্রেডিং পাচ্ছে যেটা সংখ্যাগরিষ্ঠ, তারা কিছু কিছু এলাকাতে নতুন কিছু সিপিআইএম থেকে কাউন্টিংয়ের পর সিপিআইএমের দুষ্কৃতীরা যারা সিপিআইএম দলটাকে ধ্বংস করেছে দীর্ঘদিন, তারা নতুন করে কিছু বিজেপিতে যোগদান করেছে। রাতারাতি গেরুয়া পতাকা মাথায় নিয়ে গেরুয়া আবির খেলে নিজেদেরকে বিজেপি বলে প্রমাণ করতে চাইছে, তাদেরকে ধরবো আমরা, পাকড়াও করবো, তার জন্য মানুষের সাহায্য আমরা চাইছি, জনগণের সাহায্য চাইছি, তারপর তাদেরকে গারুদে পুরার ব্যবস্থা। থ্যাংক ইউ। বিজেপি দলে তাদের কোনো স্থান নেই। থ্যাংক ইউ।